সারা দেশ জুড়ে আজ উৎসবের আবহ সব বাধা পেরিয়ে আজ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট জনেদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় অন্যান্য জায়গার পাশাপাশি এদিন এই বিশেষ মুহূর্ত উদযাপন করলেন ভারতীয় জনতা পার্টির সক্রিয় নেতা রমেশ ঠাকুর জয়সওয়াল এদিন ভগবান রামকে পুজো দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন তিনি সেই সঙ্গে এলাকার মানুষদের হাতে প্রায় পাঁচশোর আক্ষেপ একটাই তিনি চেয়েছিলেন এই আয়োজন আরও বড় আকারে করতে কিন্তু পুলিশ অনুমতি দেয়নি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সংহতি যাত্রার বিরুদ্ধেও সোচ্চার হলেন রমেশ ঠাকুর জয়সওয়াল তিনি জানান ভারতীয় ইতিহাসে দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি এক নতুন ইতিহাস সৃষ্টি হলো যা সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বিশেষ দিন বলতে গেলে পাঁচশো বছর অপেক্ষা ভেঙে গেছে আজকে যে একশো চল্লিশ কোটি ভারতবর্ষের মানুষের একটা উৎসব এটা দীপাবলি অনেক সরকার এসছে অনেক সরকার গেছে নরেন্দ্র মোদী সরকার আজকে যে উদ্যানটা নিয়েছেন এটা আগামী বছরের পর বছর পরে বছরের পর এটা উন্নয়নের দিকে একটা নতুন ভারত দু হাজার চব্বিশ বাইশে জানুয়ারি একটা উদ্বোধন হল মুখ্যমন্ত্রী তো আজকের দিনেই সংহতি যাত্রা ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী দিয়েছেন ওনার বিষয়ে উনি কালীঘাট থেকে বেরাবেন কালীঘাটে মন্দিরে পুজো না দিয়ে একটা অন্য সমাজকে অন্য সমুদায়ের পুজোকে একটা চাদর দিচ্ছেন এখানি তো ওনার মাথা খারাপ হয়ে গেছে যেটা বাদা আমরা গেছিলাম পারমিশন চাইবার জন্যে যেখানে একটা স্টেজ হবে লাইটিং হবে মানে আনন্দ হবে পুজোর আনন্দ হবে নি কোনো ফূর্তি করা হবে না পুলিশ বললো একদম ডাইরেক্ট আমি পারমিশন তো প্রোগ্রামই করতে দিব না পারমিশন তো দূর কথা আছে লাস্টে আমরা এই ছোট হিসাবে এটা করছি রিপোর্ট চ্যানেল